হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মামি অ্যান্ড বেবি। আমি সিমস। আচ্ছা, তোমাদের বেবিদের কি ড্রুলিং হচ্ছে, অর্থাৎ অনেক লোল পড়ছে, অথবা ওরা কি চোখের সামনে যখন যেটা পাচ্ছে সেটা নিয়ে মুখে দেওয়ার চেষ্টা করছে, কামড় দেওয়ার চেষ্টা করছে, অথবা ওরা ঠিকমতো ঘুমাতে চাচ্ছে না, ঘুমের রুটিন হচ্ছে না, অথবা খেতে চাচ্ছে না ঠিকমতো, এমন কি হচ্ছে? এমন যদি হয় তাহলে হ্যাঁ, তোমাদের বেবিদের হয়তো টিদিং হচ্ছে। টিদিং হলো দাঁত ওঠার প্রসেস, এবং এই প্রসেসটা খুবই ন্যাচারাল, সব বেবিদেরই ছোটোবেলায় এই জন্মের 2 থেকে 3 মাস পরপরই টিদিং প্রসেস শুরু হয়, এবং তখন ওরা অনেক পেইনের ভিতর দিয়ে যায়, এবং আই থিঙ্ক ওদের এই ছোট্ট জীবনে এই টিদিংয়ের পেইনটাই ওদের লাইফের সবচেয়ে ডিফিকাল্ট টাইম ওরা পাস করে। সো আমার এক্সপিরিয়েন্স থেকে জানি কিছু কিছু বেবিরা আছে যাদের টিদিং প্রসেসটা হয় একদমই ইজি, ওদের অনেক বেশি পেইন হয় না, এবং ওদের মাদেরও হয় অনেক কম স্ট্রেস। কিন্তু কিছু কিছু বেবি আছে যাদের টিদিং পেইন এবং এই টিদিং প্রসেসটা হয় অনেক বেশি স্ট্রেসফুল, এবং তখন আমরা মারাও অনেক স্ট্রেসের ভিতর দিয়ে যাই যে কিভাবে আমরা বেবিদেরকে আরেকটু বেশি টিদিং পেইনটা ইজ করতে পারবো, বা ওদের একটু আরাম হবে বেশি, অথবা ওদেরকে আমরা কিভাবে হেল্প করতে পারবো। সো সবসময় আমরা মারা ভাবি কিভাবে আমাদের বেবিদেরকে আমরা দ্য বেস্ট ওয়েতে আমরা লুক আফটার করতে পারবো যেন ওদের কোনো রকম প্রবলেম না হয়। সো আমার দুটা বেবি দুজনেরই টিদিং প্রসেস ছিল খুবই ডিফিকাল্ট, ওরা অনেক স্ট্রাগল করেছে, এবং এখন আমার ছোটো ওজনের বয়স 7 মাস, ওর টিদিং পেইনটা ওর এখনও কনসিস্টেন্ট আছে, এবং যখন আমরা মারা দেখি বেবিরা অনেক বেশি স্ট্রাগল করছে তখন আমরা কী করি, আমরা চেষ্টা করি ওদেরকে হেল্প করার জন্য। সো সেম আমিও তাই করেছি, আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি রিসার্চ করতে, সব ইনফরমেশন গ্যাদার করতে কীভাবে আমি ওকে হেল্প করতে পারবো। সো আজকের ভিডিওতে এক্স্যাক্টলি আমি আমার রিসার্চ থেকে যে ইনফরমেশনগুলো পেয়েছি, এবং আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার বড় জনের বয়স এখন 4 বছর, সো ওর বেলায় আমি কী করেছিলাম এবং এখন ছোটো জনের বেলায় কী করছি, সেই সব কিছু মিলিয়ে অনেকগুলো টিপস এবং অনেক ইউজফুল কিছু ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করব। সো আমি শিওর তোমরা যদি মা হয়ে থাকো এবং তোমাদের বেবিরা যদি টিদিং প্রসেস দিয়ে যেতে থাকে, এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে, তোমরা অনেক টিপস পাবে এবং অনেক অনেক কিছু নতুন জানতে পারবে, এবং সেগুলো তোমাদের বেবিদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। সো এর আগে বলে নেই, আমি সিমস, আমি লন্ডনে থাকি, এবং আমার দুটো বেবি, বড় জনের বয়স 4, ছোটো জনের বয়স 7 মাস, এবং আমি মাম্মি এবং বেবিদের নিয়ে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট ক্রিয়েট করি, অনেক ইন্টারেস্টিং ভিডিও বানাই আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামেও। যদি তোমার রেগুলার আপডেট পেতে চাও সেক্ষেত্রে ফলো করতে পারো, আমি নেক্সট কী ভিডিও করব এবং আমার বেবিদের রেগুলার ডে কীরকম যায় এবং এভরিথিং আমি সবসময় চেষ্টা করি ফেসবুকে অ্যান্ড ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়ার। সো প্লিজ ফলো মি দেয়ার টু। সো আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি আজকের ভিডিও। অবভিয়াসলি আমরা জানি বেবিরা যখন জন্মায় তখন ওদের মুখে মারি নিয়ে ওরা জন্মায়। নর্মালি এই টিদিং প্রসেসের জন্য যতটুকু স্ট্রেংথ দরকার ততটুকু স্ট্রেংথ নিয়ে বেবিরা জন্মায়। সো আমরা ভাবতে পারি যে ওরা ওনলি 3 মান্থস বা 4 মান্থস, ওরা কি এই স্ট্রেসটা নিতে পারবে কি না, বাট ডোন্ট ওয়ারি, ওরা অলরেডি ওদের ন্যাচারাল ইমিউনিটি এবং ওরা জেনারেলি ওরা যতটুকু স্ট্রেংথ ওদের থাকা প্রয়োজন এই টিদিংয়ের জন্য তা ওদের থাকে। সো এটা নিয়ে আমাদের এক্সট্রা ওয়ারিড হবার কিছু নেই, এক্সট্রা টেন্সড হওয়ার কিছু নেই। 2 থেকে 3 মাসের মাঝেই বেবিদের টিদিং প্রসেস শুরু হয়, অর্থাৎ ওদের এই মাড়ি ব্যথা হওয়া বা জিনিস কামড়ানোর ইচ্ছা করা এগুলো সব কিছু শুরু হয়, কিন্তু প্রথম দাঁত ওঠে 5 থেকে 7 মাসের মাঝে। তো প্রথম দাঁত হলো বেবিদের হয় দুধ দাঁত, বা যেটাকে বলে মিল্ক টিথ, সেই দাঁতগুলো ইভেন্চুয়ালি পড়ে যায়। 5 থেকে 7 মাসের মাঝে যখন ওদের দাঁত ওঠা শুরু হয়, এই ফুল প্রসেসটা সবগুলো দাঁত উঠতে কিন্তু অনেকখানি সময় লাগে, 2.5 বছর থেকে 3 বছর পর্যন্ত বেবিদের এই দাঁত উঠতে থাকে। এবং এই প্রসেসটা একটু লং মনে হলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট, বিকজ 3 বছর হওয়া পর্যন্ত ওদের দাঁত উঠে এবং সেই দাঁতটা ওরা ক্যারি করে 3 থেকে 5 বছর পর্যন্ত। এই 3 থেকে 5 বছর পর্যন্ত ওদের কোনো প্রকার টিদিং পেইন বা কোনো প্রকার টিদিং প্রসেসের ভিতর দিয়ে ওদের যেতে হয় না, 2 বছর ওরা একটু শান্তি পাবে, কিন্তু 5 বছরের পর থেকে ওদের আবার দাঁত পড়া শুরু হয়, এবং দাঁত পড়ার পর 5 থেকে 7 বছরের মাঝে ওদের দাঁত পড়ে যায়, এবং ওদের যেই পরে দাঁতগুলো ওঠে সেগুলোকে বলা হয় পারমানেন্ট টিথ বা অ্যাডাল্ট টিথ, যেটা হলো আমাদের পারমানেন্ট টিথ, এবং এই টিথগুলো আমাদের সাথে আমাদের প্রায় সারা জীবনই আমাদের সাথে থাকে। দাঁতগুলো আমাদের যেগুলো পারমানেন্ট টিথ, এই দাঁতের কিন্তু আমরা অনেক যত্ন করি, অলওয়েজ চেক আপের জন্য ডেন্টিস্টের কাছে যাই, আমরা অলওয়েজ লাইক ব্রাশ করা এবং লুক আফটার করা, আমরা কিন্তু সবসময় টেক কেয়ার করি আমাদের পারমানেন্ট দাঁতের,
কিন্তু আমরা বেবিদের দাঁতের কি সেরকম ভাবে লুক আফটার করি? দুধ দাঁত পড়ে যাবে এমন ভেবে হয়তো ঠিকমতো আমরা লুক আফটার করতে পারি না, হয়তো আমরা বুঝতে পারি না যে বেবির জন্ম হওয়ার পর পর ওরাল হাইজিনটা কতটুকু জরুরি। এটার ব্যাপারে আমার আরেকটি সেপারেট ভিডিও আছে যেখানে আমি বেবিদের ওরাল হাইজিন সম্পর্কে অনেক ডিটেলস অনেক কিছু বলেছি, যেমন কিভাবে ক্লিন করা বা সেটা কেন জরুরি বা কিভাবে সেটা লুক আফটার করতে হয়। ছোটবেলা থেকে জন্মের পর পর থেকে ইভেন ফার্স্ট দাঁত ওঠার পর থেকে কিভাবে তোমরা লুক আফটার করবে সেই ব্যাপারে তোমরা অনেক কিছু জানতে পারো। সো ডেফিনেটলি সেই ভিডিওটা দেখে নিতে ভুলবে না, আমি সেটার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং এরপরে চলে আসছে বেবিদের যেই দাঁতগুলো উঠবে সেগুলো কোন অর্ডারে উঠবে, কোন প্যাটার্নে উঠবে। সো প্রথমে আমি বলতে চাই এভরি বেবি ইজ ডিফারেন্ট। কোনো বেবির কিছুদিন আগে উঠতে পারে, কোনো বেবি কিছুদিন পরে উঠতে পারে। আমরা একটা বেবি থেকে আরেকটা বেবির সাথে চেষ্টা করব যেন কম্পেয়ার না করি, কারণ এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে টোটালি অন বেবি, সেটা কেন ওর আগে উঠলো কেন ওর পরে উঠলো না। সো এমন কিছু নিয়ে আমরা যেন ওদেরকে জাজ না করি। বাংলাদেশে একটা কথা আছে, আগে দাঁত উঠলে নাকি খারাপ। সো আমি জানি না কেন আগে দাঁত উঠলে খারাপ হবে এবং কেন পরে দাঁত উঠলে ভালো, আমি জানি না, কিন্তু জেনারেলি সবাই এটা বলে যে আগে দাঁত ওঠা নাকি ভালো না, কিন্তু এটা টোটালি বেবির উপর ডিপেন্ড করছে, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই এবং এটা একটা ন্যাচারাল প্রসেস। সো কোনো বেবির আগে উঠবে কোনো বেবি পরবে এক্স্যাক্ট কোনো টাইম নেই। এবং এটাও ঠিক যে বাচ্চাদের 5 থেকে 7 মাসের মাঝেই প্রথম দুটো দাঁত উঠে যাওয়ার কথা। সো সেক্ষেত্রে তোমাদের বেবিদের যদি 10 মাস হয়ে গেল, 12 মাস প্রায় হয়ে যাচ্ছে, 1 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এখনও দাঁত উঠেনি, সেক্ষেত্রে বলবো ইয়েস এটা ওয়ারিড হওয়ার মতো। তোমরা যত জলদি সম্ভব ডক্টরের সাথে কনসাল্ট করতে পারো যে কেন বেবির প্রায় 1 বছর হয়ে যাচ্ছে দাঁত কেন উঠছে না, ওদের কি কোনো নিউট্রিশনের কোনো প্রবলেম আছে কি না। ন্যাচারালি 5 থেকে 7 মাসের মাঝে বেবিদের ফার্স্ট দাঁত উঠে, কিন্তু এগেইন এভরি বেবি ইজ ডিফারেন্ট। ইভেন আমার বেবির এখন 7 মাস বয়স হয়ে গিয়েছে, ওর কিন্তু এখনও দাঁত উঠেনি। বুঝবো কিভাবে আমরা বেবিদের দাঁত কখন কোনটা উঠবে সেটা আমরা এক্সপেক্ট করতে পারবো এবং সেভাবে আমরা বেবিদের হেল্প করতে পারবো। সো আই থিঙ্ক এটাও একটু ইম্পর্টেন্ট জানা যে কোন প্যাটার্নে কোন অর্ডারে দাঁত উঠবে। প্রথম দাঁত যখন বেবিদের ওঠে 5 থেকে 7 মাসের মাঝে, সেটা হলো নিচের পাটির দুটো দাঁত। নিচের পাটির দুটো দাঁত দিয়েই ওদের দাঁত ওঠা শুরু হয়, এবং ইভেনচুয়ালি যখন ওদের 6 থেকে 8 মাসের মাঝে, তখন ওদের উপরের পাটি দুটো দাঁত, সামনের দুটো দাঁত, সেই দুটো দাঁত ওঠার কথা। সো এই হয়ে গেল 4টা দাঁত, নিচের পাটির দুটো, উপরের পাটির দুটো। কিন্তু এরপর আমরা ভাবতে পারি যেহেতু নিচের দাঁত দিয়ে ওঠা শুরু হয়েছে, হয়তো নিচের দাঁত উঠবে, আবার উপরে উঠবে, আবার নিচে উঠবে, কিন্তু না। এবং এরপরে আবার উপরের সামনের দুটো দাঁতের দুই পাশে দুটো দাঁত ওঠে। সো টোটাল হয়ে গেল 6টা দাঁত, এরপরে আবার নিচে দুই পাশে দুটো দাঁত ওঠে, টোটাল 8টা। কিন্তু এই মিল্কটি দুধ দাঁত কিন্তু হয় টোটাল সেট অফ 20টা দাঁতের সেট বাচ্চাদের এই 5 থেকে 2.5 বছর থেকে 3 বছর পর্যন্ত উঠে, যেটা ওদের 5 বছর পর্যন্ত পড়ে যাওয়ার আগ পর্যন্ত থাকে, সেটা হলো টোটাল 20টা দাঁত। বাকি দাঁতগুলো হয় মাড়ির দাঁত। সো ইভেনচুয়ালি আস্তে আস্তে মাড়ির দাঁতগুলো বের হয়। অনেকে বলে যে মাড়ির দাঁত নাকি বের হওয়ার সবচেয়ে কঠিন, সেই সময় বাচ্চাদের সবচেয়ে বেশি পেইন হয়। আমার মেয়ের যখন মাড়ির দাঁত উঠে ওর কোনো প্রবলেম হয়নি, ওর আমি নিজেও বুঝতে পারিনি যে ওর মাড়ির দাঁত উঠছে, আলহামদুলিল্লাহ ওর কোনো প্রবলেম হয়নি মাশাল্লাহ, কিন্তু প্রথম দাঁত ওঠার সময় ওর অনেক বেশি প্রবলেম হয়েছে। সো কিছু কিছু বেবির জন্য আমি বলবো হয়তো প্রথম দাঁত ওঠার প্রবলেম না হলেও মাড়ির দাঁত উঠতে বেশি কষ্ট হয়, আবার কিছু কিছু বেবির হয়তো মাড়ির দাঁত উঠতে কম কষ্ট হয়। মাড়ির দাঁত উঠতে কষ্ট হয় কারণ ওখানে তো ডাবল দাঁত, ওখানে একসাথে দুটো দাঁত লাগানো, লাইক দাঁতটা স্কোয়ার, সো সেই জন্য সবচেয়ে বড় দাঁত সেগুলো, তাই উঠতে বেশি কষ্ট হয়। আমার বেবির 2.5 বছরের মাঝে ওর সব দাঁত উঠে গিয়েছিল, বাই 3 ইয়ার্স ওর 20টা দাঁত হয়ে গিয়েছিল। সো একটু ডিলেও হতে পারে, আপ টু 3 ইয়ার্স পর্যন্ত বেবিদের কন্টিনিউয়াসলি দাঁত উঠবে, এই 20টা দাঁত ওরা সেট কমপ্লিট করবে। বেবি টিদিং সিমটম, আমরা কিভাবে বুঝবো যে বেবি টিদিং হচ্ছে? তার মাঝে প্রথম হলো মাড়ি ফুলে যাবে এবং গালও হয়তো একটু একটু ফুলা থাকতে পারে, এবং ওদের অনেক বেশি লোল পড়া শুরু হবে। ওদের লোল পড়তে তোমরা অবশ্যই এটা খেয়াল করবে, এটা খুবই ইজি খেয়াল করা, কারণ ওদের কন্টিনিউয়াসলি তখন লোল পড়তে থাকবে, ওদের জামা ভিজে যাবে লোল পড়তে পড়তে, ওরা অনেক ইরিটেটেড থাকবে, ওদের লাইক কিছু করতে ভালো লাগবে না, জেদ দেখাবে, এবং ওদের যেটা আর কি সবচেয়ে কমন, যেটা হলো যে ওরা আশেপাশে যা পায় সব কিছু নিয়ে মুখে দেওয়ার চেষ্টা করে এবং কামড়ানোর চেষ্টা করে। সো
জিনিসগুলো খুবই কমন সব বেবিদের মাঝে, এবং সবচেয়ে ইজি ওয়ে আমি বলবো যে দেখার জন্য যে বেবি কি সত্যি টিদিং হচ্ছে কিনা, আমি যে ট্রিকটা ফলো করেছি যে সাবান দিয়ে ওয়াশ করে নিবে যেন কোনো প্রকার ময়লা না থাকে, খুব ভালোভাবে হাত ধুয়ে নেওয়ার পর তোমরা একটা আঙ্গুল ওদের মুখের ভিতরে যদি দাও দেখবে ওরা কন্টিনিউয়াসলি সেই আঙ্গুলটাকে কামড়াচ্ছে, এবং ওরা এতই জোরে জোরে কামড়ায় যে তোমার একটা সময় পর লাইক 5 মিনিট পর আঙ্গুলটা ব্যথা হয়ে যাবে এবং এই মাড়িটা ওদের আস্তে আস্তে ফুলে যায়। সো যখন ওরা কোনো কিছু কামড়ায় তখন ওদের মাড়িটাতে একটু আরাম হয়, এই আরামের জন্যই ওরা আশেপাশে জিনিস খুঁজতে থাকে, এবং যখন ওরা কোনো কিছু না পায় যে কিছু নিয়ে ওরা কামড়াবে তখন ওরা নিজের জামাই মুখে নিয়ে কামড়ানো শুরু করে, ওরা যদি বিপ পরে থাকে বিপ নিয়ে কামড়ানো শুরু করে, অথবা ওদের হাত ওরা নিয়ে মুখে দিয়ে কামড়ায়। কিন্তু বেবিদের যখন টিদিং হচ্ছে আমাদের হেল্প করতে হবে কামড়ানোর জন্য বা কীভাবে এই ব্যথাটা ওদের ইজি হবে সেটার জন্য আমাদের জানতে হবে অ্যান্ড সেই জিনিসগুলো ফলো করতে হবে। সিমটমগুলো যখন হচ্ছে কিন্তু কিছু রেজাল্ট আছে, কিছু ফল আছে, এবং এর মাঝে নাম্বার 1 হলো ড্রুলিং, লোল পড়া। সো যখন লোল পড়ে, লোল পড়তে পড়তে ওদের গালের এই অংশগুলো সাদা হয়ে যায় এবং এই অংশগুলোতে ওদের সবসময় ভেজা থাকে, ওয়েট থাকে, এবং ওয়েট থাকতে থাকতে ইভেনচুয়ালি এক সময় এই অংশগুলো সাদা হয়ে যায়, এবং লোল যখন পড়ছে তখন ওদের জামা ভিজে যায়। ওদের জামা ভিজে দেখা যায় যে ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে বুকে, বিশেষ করে যদি শীতের সময় হয় ভেজা জামা পরে থাকলে ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে, এবং অলসো মাড়ি ব্যথা করে, এবং মাড়ি ব্যথার ফলস্বরূপ কিন্তু ওদের মাঝে মাঝে গাটা একটু জ্বর লাগতে পারে, একটু গরম হতে পারে গাটা, কারণ যদি যখন আমরা দেখা যায় অনেক বেশি পেইনের মাঝে দিয়ে যে আমরা নিজেরাও কিন্তু ভালো ফিল করি না, আমাদের নিজেদেরও কিন্তু মনে হয় যে হয়তো একটু গাটা জ্বর লাগছে, ভালো লাগছে না, ফ্রেশ লাগছে না, ওদেরও ঠিক সেম। ওরা এই জন্যই এই ইভেনচুয়ালি সেটার জন্যই কি হয় ওরা খাবার দাবার বন্ধ করে দেয়, ওরা খেতে চায় না, এবং যখন ওদেরকে আমরা একটা রুটিনে আনার চেষ্টা করি, যখন রুটিনে ওদের আনার সময় হয় অ্যাকচুয়ালি 3 থেকে 4 মাসের মাঝে, ঠিক তখনই ওদের টিদিং প্রসেসটা শুরু হয়। সো ওদের কি যে কোনো রকম খাবার রুটিনে ওরা আসতে চায় না, ঘুমানোর রুটিনে ওরা আসতে চায় না, এবং ইভেনচুয়ালি কি হয় আমরা নিজেরা অনেক স্ট্রেস থাকি। যেমন আমার বেবি যখন এই ফার্স্ট টিদিং হচ্ছিল ও একদমই ঘুমাতো না, ম্যাক্সিমাম 20 থেকে 30 মিনিটের মাঝে উঠে যেত, এবং রাতেও ও ঠিক মতো ঘুমাতে চাইতো না। সো এটা খুবই ডিফিকাল্ট টাইম, এবং ইভেনচুয়ালি মারা কি হই আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে কেন রুটিন আনতে পারছি না, কেন ঘুমাচ্ছে না বা খাওয়ানোর, তখনই কিন্তু বেবিদের আমরা উইনিং শুরু করি, বেবিদের সলিড ফুড দেওয়া শুরু করি 5 মাস থেকে, এবং তখনই ওরা খেতে চায় না, তখন আমরা আরও ফ্রাস্ট্রেটেড হয়ে যাই বেবিদের খাওয়ানোর চেষ্টা করছি, খেতে চাচ্ছে না কেন, আমাদের কি কোনো সমস্যা। এতে কমেন্ট এসেছে যে আপু বেবি কোনো রুটিনের মাঝে আনতে পারছি না, খেতে চাচ্ছে না, মুখ বুজে থাকছে খাওয়ার সময়, ঘুমাতে চাচ্ছে না, এটা কিন্তু একদমই টিদিং, টেম্পোরারি ফেজ, এটা বেটার হবে। সো যেসব মারা এইসব ব্যাপার নিয়ে বেবিতে স্ট্রাগল করছে, বেবির মুখ বুজে থাকছে, খেতে যাচ্ছে না, চামচ দিয়ে দাও বা হাত দিয়ে দাও, সেটা কিন্তু একটা ডিফিকাল্ট টাইম, সেক্ষেত্রে আমি বলবো যেটা বেবিরা খেতে চাচ্ছে না সেটা ওদেরকে ওদের হাতে দাও, ওদেরকে নিজে নিজে খাওয়ানোর প্র্যাকটিসটা করাও। আমার এটা হেল্প হয়েছিল কারণ আমার বেবিও প্রায় 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ একদমই কিছু খায়নি। আমি যেটা করেছিলাম যে ওর হাতে কিছু বিস্কিট বা কলা বা ওর হাতে আমি দিয়েছিলাম ও নিজে নিজে খাওয়ার জন্য, এটা কিন্তু আমার হেল্প হয়েছে। আমার ওকে চামচ দিয়ে খাওয়ানোর সময় ও মুখ বুজে থাকতো, সো আমি কোনোভাবেই ওকে খাওয়াতে পারতাম না, বাট ওর হাতে একা একা দিলে ও অল্প হলেও খেতে, ওকে রাস্ক বিস্কিট আমি দিতাম, সো অবশ্যই সেটাও অনেক বেশি হেলদি না, বাট আমার তখন অন্য কোনো চয়েস ছিল না, অন্য কোনো অপশন ছিল না। সো সেটা একটা কথা, এবং দ্বিতীয়ত হলো বেবি যখন এই জিনিসপত্র কামড়াতে চাচ্ছে সেটার কিন্তু রেজাল্ট অ্যাজ রেজাল্ট সেটার কিন্তু ওদের ডায়রিয়া বা পেট খারাপ হওয়ার চান্স থাকে, কারণ ওরা যে জিনিসগুলো মুখে দিচ্ছে সেই জিনিসগুলো কি একদম 100% ক্লিন কি না আমরা সেটা জানি না, হতে পারে সেখানে অনেক জার্মস থাকছে, সেটা ওরা মুখে দিচ্ছে, সেই জার্মসগুলো সব ওদের পেটে চলে যাচ্ছে, ইভেনচুয়ালি ওদের ডায়রিয়া হয়ে যাচ্ছে অথবা পেটটা একটু খারাপ হয়ে যাচ্ছে। এই যে সিমটমগুলো সেটা কতদিন থাকে, কারো হয়তো 1 মাস 1.5 মাস থাকলো, কারো হয়তো 2 সপ্তাহ থাকলো। এই টিদিং ফেজকে দুটো ভাগে ভাগ করি, প্রথম স্টেজে যখন বেবিদের টিদিং শুরু হয় তখন ওদের অনেক বেশি ড্রুলিং হয়, ওরা সব কিছু মুখে নিয়ে কামড়াতে যায়, সেটা একটা স্টেজ। সেই স্টেজে বেবিদের এই জিনিসগুলো ছাড়া তেমন কোনো কিছু হয় না, লাইক দাঁত ওঠে না, তখন ওদের কামড়াচ্ছে বা ওদের হয়তো গাটা একটু গরম, কিন্তু ওদের
দাগটা কিন্তু তখন বের হয় না। এই স্টেজটা ওদের বেশ কিছুদিন থাকে এবং যখন এমন অনেক লোল পড়ছে তখন কিন্তু বাংলাদেশে একটা কথা আছে যেটা বলে যে একটা রুটিতে সেই লোলগুলো লাগিয়ে সেটা একটা যে কোনো একটা অ্যানিমালকে খেতে দাও, কিন্তু যখন খাওয়া হয় লাইক পাখিকে খেতে দাও বা সামথিং, তখন পাখি যখন এই রুটিটা লোল মাখানো রুটিটা খেয়ে ফেললো তখন বাচ্চাদের লোল পড়া বন্ধ হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা কিন্তু সেটা না, লোল পড়া ইভেনচুয়ালি বেবিদের বন্ধ হয় যখন ওই স্টেজটা শেষ হয় তখন। কারণ যখন এই স্টেজটা শেষ হয়ে যায় তখন ওদের লোল পড়া বন্ধ হয়ে যায়, কিন্তু তখনও কিন্তু ওদের দাঁত ওঠে না। ওদের দাঁত একটা সার্টেন টাইম পর যখন ওদের মাড়ি টোটালি রেডি হয়ে গিয়েছে ঠিক তখন ওদের দাঁত উঠে। সো এটা হলো সেকেন্ড স্টেজ। সো ফার্স্ট স্টেজে ওরা এমন সব সিমটম ওদের হবে, সেকেন্ড স্টেজে অ্যাকচুয়ালি খুবই অল্প সময়ের মাঝে খুবই দ্রুত দাঁতটা উঠে যায়। সো এটা একটা স্ট্রেঞ্জ জিনিস, ব্রিদিং প্রসেসের মাঝে ওরা এতদিন ধরে যায় আর সেই দাঁতটা উঠতে অনলি ম্যাক্সিমাম 10 দিন প্রয়োজন। 8 থেকে 10 দিনের মাঝে একটি দুধ দাঁত উঠে যায়। প্রথম 4 দিন এই দাঁতগুলো রেডি হয় এবং দেখা যায় ঠিক তখনই মাড়িটা অনেক লাল থাকে অথবা সাদা হয়ে যায় যখন দাঁতগুলো বের হবে ঠিক এর আগে, এবং যখন রেডি হয়ে যায় দাঁত বের হওয়ার সেটার জন্য আরও 3 থেকে 4 দিন প্রয়োজন হয় যখন দাঁতগুলো সম্পূর্ণভাবে বের হয়ে যায়। তখন তোমরা দেখবে বেবির ছোট্ট মাথা বের হয়েছে দাঁতের, তার তোমরা খেয়াল করবে ঠিক তার কয়েকদিনের মাঝেই পুরোপুরি দাঁতটা উঠে যায়, দাঁতটা উঠছে। সেই সময়টায় আমাদের বেশি কেয়ারফুল থাকতে হবে, কারণ অনেক সময় সেই সময়টা বাচ্চাদের জ্বর চলে আসে, গায়ে 2 বার 3 বার 4 বার হয়তো টয়লেট করে ফেলছে, তো তখন আমরা বুঝতে পারি যে ওদের দাঁত উঠে যাচ্ছে ঠিক সেই সময়টা। আর এর আগে যদি দেখো যে ওকে বারবার টয়লেট করছে বা বারবার কিছু করছে, তাহলে ডেফিনেটলি যে ময়লাগুলো ওরা খাচ্ছে এটা হলো সেটার রেজাল্ট। এটা একটা টোটালি ন্যাচারাল প্রসেস, এর জন্য কোনো মেডিসিনের প্রয়োজন নেই। আমি আমার দুটা বেবিকেই এই পর্যন্ত কোনো রকম টিদিংয়ের মেডিসিন ব্যবহার করিনি এবং আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি, ওদের এই প্রসেসটা ওরা স্মুথলি সো ফার করেছে পার। সো কিন্তু আমি কিছু হোম রেমেডিস ট্রাই করেছি এবং সেইগুলো আমার অনেক হেল্প হয়েছে। হোম রেমেডিসগুলো আমি শেয়ার করব, এই প্রতিটা প্রসেস আমি তোমাদেরকে দেখিয়ে দিব প্র্যাকটিক্যালি কীভাবে কীভাবে তোমরা করবে। সবগুলো হোম রেমেডিস অনেক এফেক্টিভ এবং আমি শিওর তোমাদের বেবিদের টিদিংয়ের ক্ষেত্রে অনেক কাজে আসবে। সেই ভিডিওটি আগামী শুক্রবারে পোস্ট হবে। ভিডিওটি পোস্ট করার পর তার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, সো তোমরা চেক করে নিতে ভুলবে না। এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি আমার এই সবগুলো টিপস তোমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে এবং তোমরা এর থেকে অনেক অনেক কিছু শিখতে পেরেছো। এবং যদি এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারো এবং কিছু তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে এবং আমাকে আরেকটু এনকারেজ করার জন্য যেন আমি আরও নতুন অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট নিয়ে যেন তোমাদের সামনে আসতে পারি, তার জন্য আমাকে একটা বিগ লাইক দেবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কোন জিনিসগুলো তোমরা তোমাদের বেবিদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স করেছো এবং কোন জিনিসগুলো তোমরা আমার কাছ থেকে শিখতে পেরেছো। এবং যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ নিচে লাল বাটনটা ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে এবং পাশের বেল আইকনটিও অন করে দিবে যেন আমি প্রতি সপ্তাহে যখন নতুন ভিডিও পোস্ট করব তোমরা সঙ্গে সঙ্গে জেনে যাও। সো আই হোপ তোমাদের বাচ্চাদের এই টিদিং প্রসেস এবং টিদিং জার্নি হোক অনেক অনেক ইজি, এই শুভকামনা রইল। সো তোমরা অনেক ভালো থাকো এবং ছোট সোনামণিদের অনেক যত্ন নিও। সি ইউ নেক্সট টাইম অন মাই নেক্সট ভিডিও, টিল দেন বাই।